আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি আজকের বিষয়টা হলো যে আমরা কিভাবে খরগোশের বৃদ্ধি করব খরগোশ বাড়ানোর উপায়টা আসলে কি আমরা খরগোশের বাচ্চাগুলোর সংখ্যা কিভাবে বৃদ্ধি করব এই বিষয় নিয়ে আজকে আমি খরগোশ সাহায্যের পক্ষ থেকে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি তো বেশি কথা না বলে মূল কথায় যা যাক এর আগে বলে নেই এখনও যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এক্ষেত্রে হবে কি নতুন কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনার কাছে চলে যাবে আর অবশ্যই একটা করে লাইক করবেন কারণ আপনাদের একটা লাইক পেলে আমরা ভিডিও বানাতে উৎসাহ পেয়ে থাকি তাহলে বেশি বক বক না করে মূল কথায় যাওয়া যাক আমরা কিভাবে খরগোশের সংখ্যার বৃদ্ধি করব। আমরা কিভাবে খরগোশ বাড়াবো এবং খরগোশের যে বাচ্চাগুলো এগুলো বেশি বেশি যেন হয় এ এর জন্য আমাদের কি করতে হবে এর জন্য আমাদের যে কাজগুলো করতে হবে সেই কাজগুলো একদম সিম্পল আপনি যদি খরগোশ পালন করে থাকেন তাহলে তো আপনি অবশ্যই জানেন যে খরগোশের মিটিং অত্যন্ত প্রয়োজন খরগোশ মিটিং যে করে মিটিং করার একটা নিয়ম আছে ওই নিয়ম অনুযায়ী যদি আপনি মিটিং করাতে পারেন তাহলে কিন্তু খরগোশের সংখ্যা অনেক বৃদ্ধি পাবে দ্বিগুণ হবে আপনার খরগোশ যদি আজকে যদি ধরেন পাঁচটা বাচ্চা দেয় কিন্তু পরের বার কিন্তু সাতটা বাচ্চা দিবে বেশি পরিমাণে বাচ্চা দিবে এই বেশি পরিমাণে বাচ্চা দেওয়ার জন্য আমাদের কি করতে হবে খরগোশকে সঠিক নিয়মে মিটিং করাতে হবে এখন আমরা কিভাবে সঠিক নিয়মে মিটিং করাবো এ বিষয় নিয়ে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে ভিডিওটা দেখতে পারেন আর আমিও এই ভিডিওতেও বলেই দেব যে আপনারা কিভাবে সঠিক নিয়মে মিটিং করাবেন সঠিক সঠিক নিয়মে মিটিং করাতে হলে আপনাকে খরগোশকে দুটা যে খরগোশ থাকে মেয়ে খরগোশ ছেলে খরগোশ দুটা খরগোশকে আলাদা রাখতে হবে আপনারা আমরা অনেকেই ভুল করে থাকি যে আমরা খরগোশকে একসাথে রেখে দেই এটা কিন্তু আমাদের খুব ভুল হয়ে থাকে আমরা কোনো সময় খরগোশকে একসাথে রেখে দেবো না দুটা খরগোশকে আলাদা রেখে দেবো এবং যখন আমরা মিটিং করাবো তখন কিন্তু সেই দুইটা খরগোশকে একসাথে রেখে দেবো মিটিং করানোর শেষে আবার তাদেরকে আলাদা করে দেব এইভাবে যদি আপনি সাত দিন মিটিং করান তাহলে কিন্তু তাদের মিটিংয়ের প্রচেষ্টা খুব সুন্দর হবে একদম সম্পূর্ণ ভালো হয়ে যাবে তারপরে আপনি তাদেরকে একদম আলাদা রাখবেন আলাদা রাখার পর যখন বাচ্চা দিবে তখন কিন্তু আপনি দেখতে পারবেন যে বাচ্চার সংখ্যা অনেক বৃদ্ধি পেয়েছে এইভাবে কিন্তু আপনারা খরগোশের বাচ্চার সংখ্যা বৃদ্ধি করতে পারেন আর আরেকটা বিষয় হলো আমরা খরগোশ বাড়াবো কীভাবে এক্ষেত্রে আমাদের কি করতে হবে খরগোশ যখন আমরা লালন পালন করি খরগোশ লালন পালন করার পর খরগোশ যখন বাচ্চা দেয় আমরা সেই বাচ্চাগুলোর যত্ন ঠিক মতো নেই না বাচ্চার যত্ন ঠিকমতো না নেওয়ার কারণে বাচ্চাগুলো কিন্তু মারা যায় এক্ষেত্রে বাচ্চার সংখ্যা কিন্তু আমাদের কমে আসে আমরা খরগোশ বৃদ্ধি করতে চাচ্ছি কিন্তু খরগোশগুলো বৃদ্ধি হচ্ছে না খরগোশগুলো মারা যাচ্ছে তাহলে বৃদ্ধি হবে কীভাবে এক্ষেত্রে আমাদের খুব সতর্ক থাকতে হবে যেন খরগোশকে আমরা সঠিক পরিমাণে যত্ন দিতে পারি খরগোশের সব সময় খরগোশকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন সব সময় খাবার দিয়ে রাখবেন কারণ খরগোশ সব সময় খাবার খেতে ভালোবাসে কারো আর একটা বিষয় লক্ষ্য রাখবেন খরগোশ কিন্তু দিনে খাবার কম খায় রাত্রে বেশি খাবার খায় এক্ষেত্রে আপনাকে কি করতে হবে রাত্রে বেশি খাবার দিয়ে রাখতে হবে কারণ ওরা রাত্রে বেশি খাবার খায় আর খরগোশকে কোনো সময় গোসল করানো যাবে না আপনি যদি খরগোশকে গোসল করা তাহলে কিন্তু খরগোশের ঠান্ডা লেগে খরগোশ মারাও যেতে পারে এক্ষেত্রে খরগোশকে কোনো সময় গোসল করাবেন না খরগোশ যদি নোংরা হয়ে যায় সেক্ষেত্রে খরগোশকে পাতলা সুতি কাপড় দিয়ে তা ভিজিয়ে খরগোশের গা মুছে দিতে পারেন এইভাবে কিন্তু খরগোশ বৃদ্ধি করতে পারেন খরগোশের যত্ন নিতে পারেন আর সব সময় একটা জিনিস লক্ষ্য রাখবেন আপনি যে খরগোশ লালন পালন করছেন খরগোশ লালন পালন করতে কিন্তু একটু কষ্ট হবে তো খরগোশের বৃদ্ধি করতে হলে একটু আপনাকে কষ্ট করতেই হবে কষ্ট না হলে ভাই আপনি তো খরগোশের বৃদ্ধি করতে পারবেন না খরগোশ বাড়বেও না তো খরগোশ বাড়ানোর জন্য আপনাকে একটু খাটাখাটি করা লাগবেই আপনার খরগোশের পিছনে একটু সময় ব্যয় করতেই হবে এটা অবশ্যই মানে অবশ্যই আপনাকে সময় ব্যয় করতেই হবে তো এই ছিল আজকে আমাদের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর একটা করে লাইক করবেন